জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। 16 জানুয়ারির নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশের দাবি সংশ্লিষ্ট সবার। যোগ্য পরোপকারী ও মানবিক প্রার্থীকেই বেছে নেবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটির ভোটাররা। বিস্তারিত আহমদ আনিকের রিপোর্টে। সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো নারায়ণগঞ্জ শহর। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সোমবার সকালে নির্বাচনী প্রচারে নৌকার মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি 7 নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ কদমতলী এলাকায় জনসংযোগ করেন। আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে ভোট চান তিনি। তৃতীয়বারের মতো নির্বাচিত হলে অসমাপ্ত কাজের পাশাপাশি পরিকল্পিত নগর হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সর্বসাধারণ, আওয়ামী লীগের নেতৃবৃন্দদ্বয় সকলেই পাশে আছে, সকলে আমার জন্য ভোট চাইছে। সিটি কর্পোরেশনের পূর্বের যে নির্বাচনগুলি হয়েছে সেই ধারাবাহিকতা রক্ষা করে যেন নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর রাজনীতি হয় এবং উৎসবমুখর পরিবেশে যেন আমরা সবাই ভোট দিতে পারি, এটা অবশ্যই আমার চাওয়া। হাতিমার্কা নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জনসংযোগ করেন। এর আগে তিনি গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক থাকলেও ভোটের দিনই বোঝা যাবে প্রকৃত অবস্থা। নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না, এটা মুখের কথায় তো হবে না, এটা তাদের কাজের প্রমাণ হবে। সবাই বলে আমাদের হোল্ডিং ট্যাক্স কমাই দিবেন, পানির বিল কমাই দিবেন, এই জন্ম নিবন্ধনের এই সমস্যা দূর করে দিবেন, তারপরে ট্রেড লাইসেন্সের টাকা কমাই দিবেন। নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে রয়েছে ব্যাপক আগ্রহ। সৎ, নিষ্ঠাবান এবং শিক্ষিত জনপ্রতিনিধিকে ভোট দিবেন বলে জানান নারায়ণগঞ্জ সিটির বাসিন্দারা। যে মহল্লার যে বেশি কাজ করে তাকেই জনগণ ভোট দেয়, যে নাকি জনগণের সেবা করবে, এরকমই একটা প্রতিনিধি আমরা চাচ্ছি আর কি। যে যোগ্য, যার ভালো এক্সপিরিয়েন্স আছে ভালো, তারই দিব। আমরা ভোটের দিন একটা সুস্থ সুন্দর পরিবেশ চাই, শান্তভাবে সবাই মানুষ ভোট দিতে পারুক। ভোটাধিকার প্রয়োগে যেন কোনো বাধা না থাকে এমন পরিবেশ চান ভোটাররা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।